हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনার শরীর থেকে সব ধরনের ব্যথা দূর করার অসাধারণ 12টি খাবারের তথ্য নিয়ে এসেছি। এই 12টি ঔষধি গুণ সম্পন্ন খাবার আপনার শরীর থেকে সব ধরনের ব্যথা সম্পূর্ণরূপে দূর করতে অসামান্যভাবে সাহায্য করবে। শরীর থেকে সব ধরনের ব্যথা দূর করার অসাধারণ খাবারগুলির সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। শরীর থেকে বিভিন্ন ধরনের ব্যথা দূর করার ঔষধি গুণ সম্পন্ন খাবারগুলির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। লবঙ্গে থাকা ইউসেনল উপাদান দাঁতের ব্যথা দূর করে। দাঁতের ব্যথা দূর করতে প্রতিদিন 2 করে লবঙ্গ চিবিয়ে খান। আদায় থাকা জিঞ্জারল উপাদান গলা ব্যথা এবং টনসিলের সমস্যা দূর করে। গলা ব্যথা দূর করতে 1 টুকরো আদা চুষে খান। রসুনে থাকা অ্যালিসিন যৌগ কানের ব্যথা দূর করে। কানের ব্যথা দূর করতে সকাল এবং রাত্রে 1 কোয়া করে রসুন খান। অ্যাপেল সাইডার ভিনিগার বুকের ব্যথা দূর করতে অসামান্যভাবে সাহায্য করে। হলুদে থাকা কার্কিউমিন উপাদান কোমরের ব্যথা এবং পুরাতন আঘাতজনিত ব্যথা দূর করে। কোমর ব্যথা দূর করতে প্রতিদিন সকালে 1 গ্লাস হালকা গরম জলে 3 গ্রাম গুঁড়ো হলুদ মিশিয়ে খান। পুদিনা পাতায় থাকা মেন্থল উপাদান একটি প্রাকৃতিক ব্যথানাশক উপাদান রূপে কাজ করে মাথা ব্যথা, গলা ব্যথা এবং মাংসপেশির ব্যথা দূর করে। এই জাতীয় ব্যথা দূর করতে 10টি পুদিনা পাতার চা তৈরি করে খান। টক দই থাকা উচ্চমানের ক্যালসিয়াম অস্থিসন্ধি এবং হাঁটুর ব্যথা দূর করে। প্রতিদিন দুপুরে ভাতের পাতে 100 গ্রাম টক দই খান। তুলসী পাতায় থাকা প্রাকৃতিক অ্যানালজেসিক উপাদান মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যা দূর করতে অসামান্যভাবে সাহায্য করে। প্রতিদিন সকালে তুলসী পাতার চা খেলে এই সমস্যাগুলি দূর হয়ে যাবে। আনারসে থাকা ব্রোমেলিন উপাদান পেট ফাঁপা এবং পেট ব্যথার সমস্যা দূর করতে সাহায্য করে। পেট ব্যথার সমস্যা দূর করতে সারাদিনে 2 বার আনারস অবশ্যই খান। কালো জামে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফ্লাভোনয়েডস প্রস্রাবের ইনফেকশনজনিত ব্যথা এবং জ্বালাভাব দূর করে। তাই এই ধরনের সমস্যায় ভুগলে বেশি বেশি করে কালো জাম খান। কাগজি লেবুর রসে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস এবং ভিটামিন সি ইউরিক অ্যাসিডজনিত হাত পায়ের ব্যথা দূর করতে অসামান্যভাবে সাহায্য করে। ইউরিক অ্যাসিডের সমস্যায় প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস হালকা গরম জলে 1টি কাগজি লেবুর রস মিশিয়ে খান। আঘাত লাগার ফলে ব্যথা এবং আঘাতের স্থান ফুলে থাকার সমস্যা দ্রুত শেষ করতে নিয়মিত হালকা গরম জল পান করুন। তাই বন্ধুগণ, আপনাদের শরীর থেকে বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা দূর করতে এই খাবারগুলো অবশ্যই খান। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।